অস্ত্রশস্ত্র। ভারত বাংলা সীমান্ত মতিনগর থেকে উদ্ধার হয়েছে মাদক, বাংলাদেশি অর্থসহ আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার ত্রিপুরার কুখ্যাত মাদক কারবারি সুন্দর আলী। ধৃত সুন্দর আলীর কাছ থেকে উদ্ধার অত্যাধুনিক পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন সহ তাজা বুলেট। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নিষিদ্ধ কফ সিরাপ, ফেন্সিডিল সহ নগদ বাংলাদেশি টাকা উদ্ধার। গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা পশ্চিম জেলার অন্তর্গত আমতলী থানার পুলিশ অভিযান চালিয়ে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য লাভ করেছে। আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এবং বিএসএফ এর 42 নম্বর বাহিনীর সি কোম্পানির যৌথ অভিযানে মতিনগর স্কুল সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত মাদক কারবারি সুন্দর আলীকে। আটক সুন্দর আলীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক পিস্তল এবং দুটি পিস্তলের ম্যাগাজিন সহ 8 রাউন্ড তাজা বুলেট। সুন্দর আলী সহ উদ্ধার নেশা সামগ্রী বিএসএফ এর হেফাজত থেকে আমতলী থানায় নেওয়া হচ্ছে বলে খবর। ঘটনার বিবরণে জানা যায়, বিএসএফ এর 42 নম্বর ব্যাটালিয়নের রায়েরমোড়া বিওপি এবং আমতলী থানার পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার মতিনগর স্কুল সংলগ্ন এলাকায় এই সাফল্য লাভ করেছে। তাদের এই অভিযানে 59,200টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, 50টি নিষিদ্ধ কফ সিরাপ, ফেন্সিডিলের বোতল উদ্ধার হয়েছে, সেই সঙ্গে উদ্ধার হয় বাংলাদেশি নগদ টাকা 23,550 টাকা এবং একটি অত্যাধুনিক পিস্তল সহ ম্যাগাজিন ও তাজা বুলেট ও অন্যান্য সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কুখ্যাত নেশা কারবারি সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা মাদক সহ সামগ্রীর দাম কোটি টাকার উপরে বলে বিএসএফ সূত্রে খবর। আমতলী থানায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত বিষয় জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। बीएसएफ से इन्फॉर्मेशन आया कि एक आदमी के घर में मोतीनगर में रायमुरा बीओपी के अंदर एक आदमी सुंदर अली एज 36 इसके घर में कुछ याबा टैबलेट्स और आर्म्स हो सकता है ऐसा बोलते। तो इसके बाद हम जो ना जॉइंट ऑपरेशन किया बीएसएफ और रामदली पुलिस स्टेशन में एक आदमी को अरेस्ट किया है, सुंदर अली एज 36 सन ऑफ लेट अब्दुल कबीर मियाँ मोतीनगर का है और उसके घर में हम लोगों के पास 59,200 याबा टैबलेट्स मिला है। उसके अलावा 50 फेंसिडिल बॉटल्स मिला है और एक पिस्टल है सेमी इम्प्रोवाइज ये 7.65 कैलिबर का। इसके साथ 7 राउंड्स भी है, लाइव राउंड्स, और 23,000 बांग्लादेश करेंसी मिला है और एक करेंसी काउंटिंग मशीन भी है। किस लिए रखा था बांग्लादेश में पाचर के लिए कुछ मैं अभी इंट्रोगेशन करेंगे इसको, अभी हम लोग रिमांड में लेंगे पुलिस रिमांड में और उसको पूरा निकालेंगे क्या क्या करता था एक्चुअली, क्या कैसे बिजनेस करता है, कहाँ से माल आया है, कहाँ दे रहा था और ये बांग्लादेश करेंसी कैसे आया, इतना मशीन भी पूरा है। इसके साथ कोई मिला हो, इसका नाम आया अभी तक? ना, अभी तक नहीं आया है, लेकिन पूरा इंट्रोगेशन के बाद ही पूरा डिटेल्स। कितना जो सामान मिला है कितना होगा? ये मार्केट वैल्यू लगभग 30 लाख का, 30 लाख। करेंसी बांग्लादेश करेंसी 23,000। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।